পিলারগুলোর অস্তিত্ব জানান দিচ্ছে দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে যমুনার বুকে। ইতিমধ্যে শেষ হয়েছে সেতুর প্রথম স্প্যান বসানোর কাজ। যমুনা নদীর টাঙ্গাইল অংশের 47 এবং 48 নম্বর পিলারকে যুক্ত করেছে এই স্প্যানটি। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রথম দৃশ্যমান স্প্যান। এমনই 49টি স্প্যানে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। 50টি পিলারের মধ্যে 10টি পিলারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এছাড়াও স্টিল পাইপ শীট পাইলিং ব্যবহার করে 38টি পিলারের পাইলিং সহ বিভিন্ন পর্যায়ের কাজ চলমান রয়েছে। নতুন প্রযুক্তির ব্যবহারে তৈরি হওয়া পিলারগুলোর উপর এখন বাকি স্প্যানগুলো বসানোর কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলীরা। স্টিল পাইপ আমরা ব্যবহার করছি, যেটা ক্যাপারড্যাম হিসেবে ব্যবহৃত হয়, সেই এসপিএসপি বলা হচ্ছে। এটাই আবার আমাদের লোড বিয়ারিং পাইল হিসেবেও কাজ করবে। আর এখানে আমরা ওয়েদার কোড ওয়েদার স্টিল ব্যবহার করছি, যেটা আমাদের যে জলবায়ু আছে তার সঙ্গে সাস্টেনেবল। ফার্স্ট স্প্যান কমপ্লিট হয়ে গেছে 47-48, তো এখন কাজ চলতেছে হচ্ছে 45-44-এর যেই সেকেন্ড স্প্যানটা, আমাদের এটা অলরেডি কমপ্লিটের পথে। ভিয়েতনাম থেকে আমদানি করা বিশেষ ধরনের বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো, যেটি তৈরি করা হয়েছে ওয়েদার স্টিল দিয়ে, যা দেশের কোনো রেল সেতুর স্প্যান তৈরিতে এই স্টিলের ব্যবহার এবারই প্রথম। সংশ্লিষ্টদের দাবি, এই নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে স্প্যানগুলোতে আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। বলা হচ্ছে এর ফলে আগামী 100 বছরেও সেতুর কাঠামোয় ধরবে না মরিচা। সময়ের সাথে সাথে গার্ডারের উজ্জ্বলতাও বাড়বে। এছাড়াও এই সেতুতে স্লিপার ছাড়া বিশেষ পদ্ধতিতে বসানো হবে রেল ট্র্যাক। এতে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলতে পারবে ট্রেনগুলো। নর্মাল রেল ব্রিজে আপনারা দেখবেন যে আমরা স্টিল স্ট্রাকচারের উপরে আমরা স্লিপার দিয়ে সেই স্লিপারের উপরে রেল লাইন বসানো হয়। এখানে সরাসরি স্টিল স্ট্রাকচারের সাথে ট্র্যাক সেট করা হবে এবং এখানে একটা বিশেষ ধরনের ইকুইপমেন্ট দিয়ে এটা সেট করা হবে। এটাকে ডিরেক্ট রেল ফ্যাসেনার বলা হয়। বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে 16,780 কোটি টাকায় রেল সেতু প্রকল্পটির বাস্তবায়ন করছে জাইকা। এই রেল সেতুটি বাস্তবায়িত হলে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলবে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন। এতে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের গতি বাড়বে। কর্তৃপক্ষ বলছে ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে এই সেতুর মাধ্যমে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।